গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে, কেমন লাগছে আপনার? না, এটা ভালোই লাগে। গত বছরও কন্যাশ্রী কাপ এখানে খেলা হয়েছিল, এবছরে হচ্ছে, এবং আইএফএ খেলাও হয়েছে। হাওড়া ময়দান একটা হাওড়া কর্পোরেশন স্টেডিয়াম, একটা বিশেষ মানে মেনটেন করা, ওয়েল মেনটেন একটা স্টেডিয়াম। এখানে এই ধরনের স্ট্যান্ডার্ডে ফুটবল হলে তারা মাঠেরও একটা ইয়ে থাকবে, মাঠটা ঠিক সঠিক মেনটেন হবে। এবং আমার মনে হয় এরপর থেকে এটা দর্শকদের জন্য খুলে দেওয়া দরকার, যাতে দর্শকরা খেলা দেখতে পায়। কারণ যে সমস্ত এর আগের দিন গোকুলাম খেলছিল, ভালো টিম, ভালো খেলা হয়েছে, তো সুতরাং এই ক্ষেত্রে দর্শকদের সুযোগ করে দেওয়া, হাওড়ার মানুষ খেলা দেখুক। আপনি তো এখন মাঠে যেতে পারেন না সময়ের জন্য, আগে যখন যেতেন ছোটবেলায় কোনো মাঠে এসে খেলা দেখার স্মৃতি কিছু মনে পড়ে? হ্যাঁ, মাঠে তো যেতাম, রেগুলারই যেতাম মাঠে। এক সময় 60-65 খেলা দেখেছি, তারপরে মেম্বারশিপ হয়েছে, মেম্বারশিপে খেলা দেখেছি। স্মৃতি অনেক আছে, পেলেকে রিসিভ করতে গিয়ে এয়ারপোর্ট থেকে মারও খেয়েছিলাম, স্মৃতি অনেকই আছে। একটা দুটো স্মৃতি যদি বলেন, বড় ম্যাচ দেখার স্মৃতি, বাঙালি হয়ে বড় ম্যাচ তো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বড় ম্যাচ পেলের কসমসের সঙ্গে যেদিন খেলা, সেদিন 11টা পর্যন্ত কোনো টিকিটের খবর নেই, মন খুব খারাপ, খুব মন খারাপ। তখন আমরা ছোট, খুব ছোট, মনটা খুব খারাপ, কী করবো কী করবো। তারপরে আমার দাদা 3টে টিকিট নিয়ে গেল, আমি আমার ভাই আমার দাদা গেলাম, খেলা দেখলাম, এবং এটাই আমাদের সৌভাগ্য, পেলেকে স্বচক্ষে আমরা দেখতে পেয়েছি, পেলে খেলা দেখেছি, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। এছাড়া অনেক ভালো ভালো খেলা দেখেছি, শ্যাম থাপার বাইসাইকেল ভলি দেখেছি, জেভিয়ার পায়াসের অভূতপূর্ব গোল দেখেছি, গৌতম সরকারের হাফ লাইন থেকে ফ্রি কিকে গোল দেখেছি। সুতরাং অনেক স্মৃতি মনে পড়ে, বাবলু গাঙ্গুলির তার থ্রোইন এবং তার পায়ে শট, তার ছু, এসবগুলো মনে পড়ে, স্মৃতি অনেক জড়িয়ে আছে কলকাতা মাঠে। কিন্তু এখন মাঠে যেতে পারি না, সময় পাই না, আর স্ট্যান্ডার্ডটাও খারাপ হয়ে গেছে, ফুটবলের স্ট্যান্ডার্ড আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। কখনো কখনো মিটিংগুলোতে যেতে হয়, যাই মাঝে মাঝে, এই পর্যন্ত। আচ্ছা, শেষ প্রশ্ন, করোনার পরে জনজীবন তো একটা স্বাভাবিক হচ্ছে, ফুটবলটাও মাঠে ফিরছে, এটা কতটা ভালো দিক বলে আপনি মনে করেন? কারণ খেলাটা পুরো খেলা, কেন সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল, তার সঙ্গে খেলাও স্তব্ধ হয়ে গিয়েছিল, আবার খেলাটা শুরু হচ্ছে, এটা ভালো জিনিস। কারণ খেললে শরীর ভালো থাকে, আর প্লেয়াররা যদি খেলা বন্ধ করে দেয়, প্র্যাকটিস বন্ধ করে দেয়, তাহলে তারা তাদের তো মানে খেলাটাও এটা খারাপ হয়ে যাবে। সুতরাং এই যে খেলা শুরু হয়েছে, খুবই ভালো ব্যাপার, মাঠটা স্বাভাবিক ছন্দে ফিরে এসছে, আর যারা খেলোয়াড় তারাও খেলছে, যারা কর্মকর্তা তারাও অকেজো হয়ে গিয়েছিলেন, সুতরাং তারাও এই খেলা নিয়ে, এবং মাঠ পাগল কিছু লোক থাকে আমাদের, এরা সব আছে মাঠ পাগল, এরা খেলা ছাড়া নিজের পকেটে পয়সা খরচা করে, নিজের শ্রম খরচা করে সারাদিন এই খেলা নিয়েই পড়ে আছে। এদের মতো মানে ক্রীড়াপ্রেমী একটা নেশার মতো,